প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে শুভ বিজয় আর প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। এই মুহূর্তের যে বড় খবরটি উঠে আসছে, পুজোর ছুটির পর কবে থেকে তোমাদের স্কুল খুলছে? পুজোর ছুটির পর তোমাদের কবে থেকে পরীক্ষা, কবে থেকে স্কুল খুলছে? রাজ্যের স্কুলে পুজোর ছুটির মেয়াদ কি বেড়েছে? ইতিমধ্যেই কিন্তু একটি বিভ্রান্তি তৈরি হয়েছে শিক্ষক মহলে। তাহলে কবে খুলবে স্কুল? বন্ধুরা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখো, গত 30শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল পুজোর ছুটি, আর প্রতি বছরের ন্যায় এবছরও টানা ছুটি রয়েছে। তবে একাধিক জেলার কিছু ছুটির লিস্টে, এমনকি শিক্ষা দপ্তরের একাধিক বোর্ডের লিস্টেও আলাদা আলাদা তারিখ থাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেমনটা জানিয়েছিল, গত 30শে সেপ্টেম্বর থেকে 11ই অক্টোবর পর্যন্ত টানা 10 দিন ছুটি রয়েছে। এছাড়াও মাঝে 2টি রবিবার রয়েছে। এছাড়াও আরও কয়েকটি উৎসব থাকার কারণে 9ই অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি কিন্তু পড়ছেই। তবে প্রাথমিক স্কুলগুলো 12ই অক্টোবর অর্থাৎ বুধবার থেকে খোলার নির্দেশিকা দেওয়া হয়েছে। আজকে হচ্ছে অক্টোবরের 6 তারিখ। তোমাদের 12ই অক্টোবর অর্থাৎ বুধবার থেকে স্কুলগুলো পুনরায় খোলার নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে এরপর আবার আগামী 24শে অক্টোবর থেকে 27শে অক্টোবর পর্যন্ত মোট 4 দিন কালী পুজো এবং ভাইফোঁটার ছুটি রয়েছে। অর্থাৎ মাঝে 12 দিন ক্লাস হয়ে ফের 4 দিনের পুজোর ছুটি পড়বে। বিগত বছরগুলিতে একটানা 24 দিনের ছুটি থাকতো। তবে এবারে প্রাথমিক স্কুলে মাঝে 12 দিন ক্লাস হবে। সেই 12 দিন হচ্ছে 12ই অক্টোবর বুধবার থেকে স্কুল খুলছে, এবং তারপর আবার 24শে অক্টোবর থেকে ছুটি পড়ে যাচ্ছে 27শে অক্টোবর পর্যন্ত কালী পুজো ভাইফোঁটার জন্য। তবে সামাজিক নেট মাধ্যমে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের ছুটির লিস্ট অনুযায়ী পুজো শুরু হচ্ছে 30শে সেপ্টেম্বর আর শেষ হচ্ছে 27শে অক্টোবর, অর্থাৎ মোট 24 দিন একটানা ছুটি। কিন্তু তোমাদের 24 দিন একটানা এবছর ছুটি থাকছে না। তোমাদের মাঝখানে 12 দিন ক্লাস হবে এবং তারপর আবার ছুটি পড়বে কালী পুজোর জন্য। তো বন্ধুরা, তোমরা জেনেই গেলে কবে থেকে তোমাদের পুজোর ছুটির পর স্কুল খুলতে চলেছে 12ই অক্টোবর, আবার কবে ছুটি পড়ছে। দেখো, এই মাঝখানে 12 দিন কিন্তু তোমাদের স্কুল হবে, তোমরা স্কুলে যাবে, তোমাদের স্কুলে আবার পড়াশোনা হবে, আবার কিন্তু তারপর ছুটি পড়বে। ছুটি কিন্তু মোটেও বাড়ছে না।